রাশিয়ায় আইফোন নিষিদ্ধ। গুপ্তচর বৃত্তির সংখ্যায় রাশিয়ায় সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষেধ করেছে রাশিয়ার সরকার। আইফোনের বদলে তাদের অ্যান্ড্রয়েড ফোন এবং যেসব স্মার্টফোনে দেশীয় অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তা ব্যবহারের নির্দেশ দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইম। প্রতিবেদনে বলা হয়েছে, পহেলা এপ্রিলের মধ্যে সরকারি কর্মকর্তাদের আইফোনের বদলে অন্য স্মার্টফোন ব্যবহার করতে বলেছে ক্রিমলিন। বিশেষ করে 2024 সালে নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের উপর এই ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছে। মূলত নিরাপত্তা উদ্বেগ থেকেই এই নির্দেশ দিয়েছে রুশ সরকার। রুশ সংবাদমাধ্যম জানায়, চলতি মাসে রুশ বাহিনীর নিরাপত্তা মন্ত্রণালয় থেকে সংবাদ সেমিনারে সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহারের নিষেধাজ্ঞা বিষয়টি জানানো হয়। এই সেমিনারে থাকা এক ব্যক্তি সংবাদমাধ্যমকে এই কথা জানায় যে আইফোন নিয়ে কথাটি একেবারেই স্পষ্ট। আপনার আইফোনটি ছুঁড়ে ফেলে দিন, নয়তো শিশুদের খেলার জন্য দিয়ে দিন।